আসছে, তো আমরা পিঠে খাবো না, এটা তো হতেই পারে। তো আজকে আমরা একটা খুব ট্র্যাডিশনাল পিঠে কি চলছে সবার, আশা করি সবাই আছো ভালো। তো অনেকদিন হলো আমার না পিঠা পিঠা খেতে ইচ্ছা করছে, কিন্তু কীরকম তৈরি করবো তাই জন্য আমি ইউটিউবে গেলাম, ইউটিউবে সার্চ মারলাম কীভাবে পিঠা তৈরি হয়। কিন্তু পিঠা তৈরির সাথে সাথে আমি কিন্তু গরম মশলা ফ্রিতেও পেয়ে গেলাম, সমাজরাও না। তো কীরকম পেলাম সেটা ধৈর্য সহকারে বসে এবং দেখতে তো হবে তোমাদের। তো হাতে স্মার্টফোন আর কানে হেডফোন নিয়ে আজকের ভিডিও শুরু করা যাক, লেটস স্টার্ট বিগিন। দিদি বলেছে পিঠে খেতে, পিঠে না খেলে গরম হোক বা ঠান্ডা পিঠে আমাদের খেতে হবে। তুমি কিরকম পিঠে বানালে তাতে আমাদের কোনো আপত্তি নেই, শুধু ভালো করে দেখাতে হবে। পিঠে কিভাবে বানাতে হয় না সেটা ভালো করে দেখাতে হবে। আমরা বেসিক্যালি আমাদের ঠাকুমা দিদিমাদের বানাতে দেখেছি, আজকে আমরা সেটা বানাবো। আগে ঠাকুমা দিদিমারা বানাতো, আজকাল রুহি দিদি দেখে দেখে বানাচ্ছে। প্যারি সমাজ গেই। তো আজকে পিঠে বানানোর জন্য আমি কি কি নিয়েছি আসুন আপনাদেরকে দেখি। তো চলো দেখে নাও বড় পিঠে কিরকম বানানোর জন্য কিরকম মশলাপাতি লাগে। তো চলো দেখে নাও, যাদের মন একমাত্র পরিষ্কার আছে তারা দেখবে, কিন্তু যাদের মন পরিষ্কার নেই তারা দেখতে পারবে না। দেখেছো রুহি দিদির কেমন মনটা পরিষ্কার, মানে সবকিছুই খোলা, তাই জন্য সে সবকিছুই শিখে গেছে। তেল দেখেছো রুহি দিদির, এইটা একটু মিস্টেক হয়ে গেল। রুহি দিদি এখানে কি তেল ব্যবহার করেছে সেটা কিন্তু বলেনি। আমার কাছে একটা ভালো সলিউশন আছে কি তেল তোমরা ব্যবহার করবে, আমার কাছে একটা জাপানি তেল বলে আছে, সেটা ব্যবহার করলে নিশ্চয়ই তোমাদের টেস্টি খুব লাগবে। কিন্তু সেটা নিজেরা নিজের দায়িত্বে, আমার কোনো তাতে রিস্ক নেই। প্রথমে রেখে কি হবে বলতে পারো দিদি, তোমার পিঠে দেখে আপনা আপনি ভিজে যাচ্ছে। কারণ উপর থেকে জল পড়ছে, কারণ সেখানে সবকিছু খোলামেলা আছে, ভালো করে মিশিয়ে নিতে হবে। যে তেল মাখালে কি চলবে না, কিন্তু আমাদের দর্শক বন্ধুদের মনের বিপরীতটা কি হয়, সেখানে তেল লাগালে সবকিছুই ভালো হবে। তেল মাখিয়ে দিলে পিঠে কেন, আমাদের ছোট ভাইটাও এক পায়ে দাঁড়িয়ে থাকবে। তো ভিডিও দেখছি এত কিছু দেখছি, কিন্তু রুহি দিদির মতন এত বড় মন কারোর দেখিনি আমার ভবিষ্যতে। এরকম মন দেখাও ভগবানের দর্শনের মতন। রুহি দিদি এমন মন খুলে দেখায়, মানে রুহি দিদি এত খোলামেলা থাকে না, মানে খোলা মন খুলে সব কিছু বলে না। ভালো করে তেল মাখানো কমপ্লিট হয়ে গেছে, দিদি তুমি যা বলেছো একদম সেই রকম মাথায় রাখবো, পুরো জোরে না, পুরো ধিমে ধিমে, মানে আস্তে আস্তে কাজটা হবে না, আস্তে আস্তে কাজের মজাটাই আলাদা, আস্তে আস্তে করবে তত টেস্ট হবে না। প্যারি সমাজ গেই।
আপনাদের কাছে যদি এরকম মাটির ছাঁচ না থাকে বা আপনারা যদি না পান, ছাঁচ না পেলে কি হয়েছে? তুমি তো আছো, ছাঁচটা করে দিয়ে দিবে আমার। তোমার থেকে ছাঁচ নিলে সেটা বড় বড় ছাঁচ হবে, সেটা পিঠেটা আরো বড় বড় হবে, ভালো টেস্টিফুল হবে একদম। আমি আর বেশিক্ষণ না বসে থাকতে পারছি না, তো আজকে ভিডিওটিকে ভিডিওটা ভালো করে লাইক কমেন্ট শেয়ার করবে, যারা দেখছো তারা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো, লাইক করো। তো দেখাচ্ছি নেক্সট ভিডিও, তো আজকে ভালো থাকে এবং সেভই থাকে।